আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটু কথা বলবো, যে বিশাল সুখবরটা, মানে নতুন ফ্লুসি নিয়ে যেটা নিউজটা আসছে, গ্যাজেট হয় নাই, তো হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আশা করি 2-3 মাসের মধ্যে হয়তো গ্যাজেট আকারে আসবে এবং বিস্তারিত জানতে পারবো। তো আজকে যেটা বলবো এটা হচ্ছে ক্লিক ডে নিয়ে কথা বলবো। ক্লিক ডেটা আসলে আপনারা এত কোশ্চেন করতেছেন যে ক্লিক ডে কবে হবে, এটা স্বাভাবিক, আপনারা এটা নিউজটা শোনার পর থেকেই মানে চাচ্ছেন কবে অ্যাপ্লাই করা যায়। তো এখানে একটা জিনিস বলি, ছোট্ট একটা জিনিস বলি, যেটা আপনাদের জন্য একটু বুঝতে সহজ হবে। বুঝতে সহজ হবে কেন, এই নিউজটা কিন্তু বলছে যে 3-year পিরিয়ড 2000 মানে 2023 থেকে 2025 গভর্নমেন্ট এক্সপেক্ট, সরকার যেটা এক্সপেক্ট করতেছে 452,000 অ্যাডমিশন, কম্পেয়ার রেকর্ডেড হচ্ছে 833,000। কেন বললাম আমি, আপনারা বলতে পারেন যে ভাই আপনি একই কথা বলতেছেন, নর্মাল ওদের লোক লাগবে বা কোটা দরকার হচ্ছে 833,000, মানে এটা হচ্ছে তাদের ইনিশিয়াল প্রপোজাল বলতে পারেন, ইনিশিয়ালি আপনাদের ধরুন যে একটা কী বলে সার্ভে বলতে পারেন, সেখান থেকে গভর্নমেন্ট যেটা মানে পিক করছে 3 বছরে 23 থেকে 25 পর্যন্ত, পিকটা হচ্ছে 452,000। এই 452,000টা আবার ভাগ করে দিছে কোন বছর কত। সো এখন আমি হিসাব বলি যে ফার্স্ট প্রথম বছর 2023 এটা হচ্ছে শুরু। এটার মানে এখানে কিন্তু কোথাও আমি আমি ভালো করে পড়ছি এবং খুঁজে বের করার চেষ্টা করছি যে 82,000 যেটা ফ্লুসি 27 মার্চ হয়েছে এটার সাথে কি কোনো কানেকশন আছে কিনা, এখানে কোথাও বলা নাই। তো তার মানে হচ্ছে এটা কিন্তু নতুন একটা ফ্লুসি। সো ক্লিক ডেও কিন্তু নতুনভাবেই আসবে। এখন বলতে পারেন ভাই ক্লিক ডেটা কবে আসবে। আরেকটা কথা হচ্ছে এখানে তারা বলতেছে প্রথম বছর ফার্স্ট ইয়ার দেয়ার উইল বি মানে 136,000 ইমিগ্রেন্ট অথোরাইজ টু দ্য এগেনেস্ট এ রিকোয়ারমেন্ট অফ 274,000। সো 136,000টা যেটা ইনিশিয়াল যেটা হচ্ছে আপনার স্ক্রিনিংটা, এটা মানে অ্যাকসেপ্ট করছে গভর্নমেন্ট, কতর মধ্যে 274,000 তারা প্রপোজ করছে, মানে এটা খুবই মানে কি বলবো একটা খুব গুড নিউজ। আমি আগে বলছিলাম অনেক ভিডিওতে যে একটা ভালো অ্যামাউন্টের একটা মানে ফ্লুসি আসবে। সো এই যে 136,000টা এটা কিন্তু একটা নতুনভাবে ফ্লুসি, এটা কিন্তু কোথাও আমি পাই নাই ভাই, আপনারা হয়তো বা আমাকে ভুলও বুঝতে পারেন কিছু মানে কি বলবো, আমি যতটুকু মানে নিউজটা পাইছি আমি ওই নিউজটা নিয়েই কথা বলবো। সো এখানে কিন্তু 274,000-এর মধ্যে 136,000 নতুনভাবে তারা আনার জন্য প্রপোজাল দিছে এবং ইনিশিয়ালি এটাই হবে। এমনও হইতে পারে এটা কোনো সম্ভাবনা অনেক কিছুর যে আর একটু বেশিও হইতে পারে বা আর একটু মানে কম হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট বেশিও হইতে পারে। সো যখন এটা সব কিছু হয়ে যাবে মন্ত্রণালয় থেকে, যখন গ্যাজেট আকারে আসবে, তখন তারা একটা ক্লিক ডে ডিফাইন করবে। সো এই ক্লিক ডেটটা যখন দিবে, তাও ধরেন যে মানে গ্যাজেট যখন আসবে তখনও কিন্তু হাতে 1 মাস অথবা 2 মাস সময় লাগবে। সো 23-এর যেটা প্রথম বছর, এটা আশা করা যায় এই বছরের মানে 2-3 মাসের মধ্যে ক্লিক ডেটা তারা দিয়ে দিবে, কারণ হচ্ছে 2024-এর জন্য কিন্তু তাদের আবার নতুন ক্লিক ডে ঘোষণা দিতে হবে। সো আপনারা যারা আছেন তারা মানে 2-3 মাস অপেক্ষা করতে পারেন, তারা আগেও হয়ে যেতে পারে। এখন আমি বলি 24-এর যে ফ্লুসিটা, এখানে কিন্তু আপনার হচ্ছে 151,000 হচ্ছে 277,000 থেকে, তার মানে হচ্ছে 24-এ কিন্তু বাড়তেও পারে। সো 24-এও কিন্তু একটা ক্লিক ডে আসবে, কারণ হচ্ছে এরা ভাগ করেছে ক্লিক ডেটা, হয়তো 24-এর আপনার এই যে মার্চে ফেব্রুয়ারিতে হইতে পারে, সম্ভাবনা আছে। আর এখন যেহেতু এখনও কোনো বিস্তারিতভাবে কিছু আসে নাই, তো আলটিমেটলি ওই মার্চ ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা থাকে। 24-এর পরে 25-এও কিন্তু আপনার আরেকটা মানে ক্লিক ডে থাকবে, কারণ হচ্ছে ওইটার জন্য ওইটা কিন্তু ভাগ করা আছে যে 25-এ হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা ক্লিক ডে হবে। সো এইরকমভাবে একটা মানে আমার যেটা ধারণা বা এরকম সম্ভাবনা তৈরি হতে পারে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই কোশ্চেন করতেছেন যে যেই ফ্লুসিটা ডিক্রিত মানে ঘোষণা হয়েছে এটার সিজনাল নন সিজনাল নিয়ে, তো এখানের মধ্যে সিজনালের কোটাটা একটু বেশিই থাকবে, নন সিজনালও থাকবে। এবং এই সিজনাল এবং নন সিজনালের ক্ষেত্রেও কিন্তু মানে আগের যে ফ্লুসিতে যেই কাজের অপশনগুলো ছিল এখনও সেই কাজের অপশনগুলোও থাকবে, প্লাস হচ্ছে কিছু কাজ এক্সট্রা মানে যোগ হবে। তার মধ্যে ধরেন যে নার্সিং একটা জিনিস আছে, প্লাম্বার, আমি এই নিয়ে আরেকটা ভিডিও দিব, কারণ ওই ভিডিওতে আমার আপনাদেরকে মানে সুন্দরভাবে বলতে হবে যে আসলে কোন কোন সেক্টরে তারা নতুনভাবে লোক নেওয়ার জন্য প্রপোজাল দিছে। সো ওইটা নিয়ে আমি স্পেসিফিকভাবে একটা চিন্তা করছি যে ভিডিও দেবো। বাট এখন পর্যন্ত যেহেতু গ্যাজেট আকারে আসে নাই, সো ক্লিক ডেটা
এখনো বলা যাচ্ছে না কবে হবে, এটা সবাই সম্ভাবনার কথাই বলবে যে এত তারিখ হইতে পারে, আর যখন গেজেট হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ভিডিওই বলি এগুলো একটু সময় লাগে। এখন আপনার ধরেন যে একটা নিউজ হয়েছে, আপনারা যদি বলেন ভাই কেন বের হচ্ছে না, তো এটা আসলে মানে কিছু মানে করারও নেই, আপনাদের ধৈর্য ধরতে হবে। তো যখন গ্যাজেট হবে তখন বিস্তারিত আকারে ক্লিক ডেটা কবে এবং কয়টার সময় আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা বলে দেওয়া হবে। আর ক্লিক ডেটা অনেকেই কোশ্চেন করেন ভাই ক্লিক ডে কী, ক্লিক ডেটা হচ্ছে যেই দিন এবং যেই সময় থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, মানে ওদের পোর্টাল অনলাইন পোর্টাল বলেন যাই বলেন ওইটা অন মানে অন হবে সেই সময়টাই হচ্ছে আপনার ক্লিক ডে। তো যারা আগে অ্যাপ্লাই করবেন এবং সব ঠিক থাকবে, আপনার মালিকের কাগজপত্র এবং আপনার কাগজপত্র আগে অ্যাপ্লাই করলে, এইবারের মতো যারা আগে অ্যাপ্লাই করছে তাদের মূলাস্থা উঠছে, ভিসা হয়েছে, ইটালিতে চলে আসছে, আপনাদেরও একই অবস্থায় একই মানে সিস্টেমেই হবে। আর ক্লিক ডেটা আপনারা হয়তো সবারই মানে অনেক ব্লগার আছে, আপনাদেরকে ব্লগাররা অনেক ভালো ভালো ইনফরমেশান দেয়, আমি সবাইকে বলি যে মানে তা ব্লগার আছে বলেই হয়তো বা আপনারা এত কিছু জানতে পারতেছেন খুব তাড়াতাড়ি, এত দালালদের কাছ থেকে অনেকেই হয়তো সেফ থাকতে পারতেছেন। তো সব মানে কেউ চাইলেই ব্লগাররা যে আপনার ক্লিক ডে বলে দিবে তা কিন্তু সম্ভব না, কারণ হচ্ছে ক্লিক ডেটা যখন হয় তার আগে অনেকগুলো কাজ হয়, যেমন এটা এই নিউ এই প্রপোজালটা গ্যাজেট আকারে আসবে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে সাইন হবে, তার মধ্যে আপনার প্রেসিডেন্টের ফাইনালি যখন সাইন করবে তখন হচ্ছে রিলিজ হবে, ওই সময় থেকে ওই যখন মানে এটা রিলিজ হওয়া মানে হচ্ছে পাবলিকরে মানে এই গেজেটটা দিয়ে দেওয়া, তখন ওখানের মধ্যে বলে দেওয়া হয় যে এই সময় ক্লিক ডেটা হবে। সো এই জন্য দেখা যায় একটু সময় লাগে, আর যখন গেজেট আকারে প্রকাশ হবে তখন সবাই জানতে পারবেন, অনলাইনেও অ্যাভেলেবেল হবে, ব্লগাররাও আশা করি সবাই আপনাদেরকে একদম সঠিক তথ্যটাই দিতে পারবে। এখন হয়তো বা একটু সময়ের ব্যাপার, একটু অপেক্ষা করার ব্যাপার, আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মানে যাদের সাথে এখন লেনদেন করবেন, অনেকে কিন্তু এখন আসতে পারেন না, একটু সাবধান থাকবেন, টাকা পয়সা দেওয়ার আগে যদি বলে যে এখন অ্যাপ্লিকেশন করতে টাকা লাগবে আবার, তো এই ব্যাপারটা একটু হিসাব করবেন, তখন তাদেরকে কোশ্চেন করবা তো আমার আগের যে অ্যাপ্লিকেশন করছো ওইটা কী করছো, তাহলে তুমি ভুয়া করছো, তো আমাকে যদি এখন তুমি যদি আবারও ভুয়া করো টাকা নাও তখন তো মানে আমি দিব না। তো এই জিনিসগুলো আপনারা ফাইন্ড আউট করেন, যেহেতু কোঠা অনেক বেশি ভাই সুযোগও বেশি, এবং যারা দালাল বলেন যাই বলেন এরা যদি চায় যদি সলিড দালাল হয় তো হয়তো বা আপনাদের মানে আপনাদেরকে ইটালিতে আনার জন্য সাহায্য করতে হবে। সো সবাই অনেক ভালো থাকবেন, আর ভিডিও শেষ করার আগে মানে একটা কথাই বলবো, যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল নতুন ফ্লুসির জন্য, আল্লাহ হাফেজ।